মহানগরীত চলাচল করা কেইখনমান গ্রীন বাস আর গ্রীন বাসত কেইগৰাকীমান মহিলাই এটা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে। এই মুহূর্তে মই উপস্থিত আছো গুৱাহাটী মহানগরী খানাপাড়াত। আপনাদের যদি গুৱাহাটী মহানগরীত এনে সময় গ্রীন বাসত উঠে তেনেহলে কেইগৰাকীমান ইয়াত দেখিব কেইগৰাকীমান মহিলা আর সেই মহিলা সকল এটা সকলো আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি তেওঁলোকৰ মুখত শুনিব পল্টন বজার ভঙাগড় খালিগাড়ি আহক বাইদেউ আহক তেওঁলোকৰ মুখেৰে মই শুনিবলৈ চেষ্টা করি। অকনমান আপনাদের যেনে ধরনের রাইজক কেনে ধরনের মাতে? হয় নমস্কার, মোর নাম ফুনুদাস সাহা, মূর গড়বড়িয়াত মির্জাত। হয় মই মাতি দিয়েছ আদাবাড়ি জালুকবাড়ি ভাগর পল্টন বাজার ভাগর আদাবাড়ি জালুকবাড়ি ফ্যান্সি ভরলু মাছখোয়া পল্টন বাজার ভাগর আহক বাইদেউ আহক আহক দাদা আহক 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 খালিগাড়ি খালিগাড়ি আদাবাড়ি জালুকবাড়ি পল্টন বাজার ভাগর গণেশগুড়ি আহক বাইদেউ আহক আহক আহক। কিমান দিন ধরে আপনি এই বৃত্তিত জড়িত হয়ে পড়ছে? এমাহ হল, হয় জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখের পর আরম্ভ করেছিল, হয় এমাহ হয়ে গেল আজি। ইয়াতে থাকে আপনি? গুয়াহাটিতে থাকে? হয় গুয়াহাটি মালিগাঁওত থাকো মই। কেনেকে যোগাযোগ করা হয়েছিল বা মহিলাসকল বিভিন্ন সময়ত স্বাবলম্বীর কথা কোয়া হয়, মহিলাসকল পাকঘরত তেওঁলোকৰ সকলোৱে কোৱা হয় মহিলাসকল পাকঘরতে আবদ্ধ হয়ে থাকে, কিন্তু আপোনালোকে মই যদি ভুল হোৱা নাই অসমৰ ইতিহাসত হয়তো আপোনালোকে প্রথমবারের বাবে চিটি বাসর হ্যান্ডিম্যান হিসাবে আছে। শুনিবলৈ বেয়া কিন্তু আপোনালোকে কর্ম কৰিবৰ বাবে ওলাই আহিছে, কি কব বাইদেউ? হয় মই মানে ঘরের অভাবর কারণে আহিবলগা হল আর হাজবেন্ডর প্রবলেম আসে, হাজবেন্ডক অকমান হেল্প করবর কারণে আইসো, লড়া দুটা আছে সিহতকো অকমান পড়া শুনায় ডর করব লাগে, সেই কারণে আহিলো ওলাই। আর পাকঘরত যে মহিলাই থাকিব সেইটো কথাই নহয়, সকলে কাম করব পারে সেই কারণে ওলাই আহিলো। আর আপনি যে কথা কৈছে টকার অভাবত মহিলাসকল কিছুমান অসৎ পথে যায়, কিন্তু আপনি অসৎ পথটো বাদ দিয়ক, আপনি একটা প্রত্যাহ্বান সম্মুখীন হয়েছে এই কামটো যেটা আপনি করছে, আপনার ঘর ফল বা সকলে সমর্থন জানাইছে? হয় জানাইছে, হয় মানে সকলে বেয়া কামবিলাক বাদ দিয়ে ভাল কাম করিব লাগে, ধরা হল কোম্পানিত কাম করক নহলে বা গাড়িত আহি কাম করিব পারে, আমার দরে আমিও কাম করে আছো, কোনোবা ছোৱালী বা মহিলাই কাম করিব খুজি আছে যদি আহিব পারে আর সিহতেও। কেনেকে যোগাযোগ করিব পারিব আপনালোকক? রূপনগর এসটিসি অফিসত আহিলে হৈ গ'ল। আপনি তাতে আহি যোগাযোগ করেছিলেন? হয় তাতে আহি যোগাযোগ করেছিল, কিন্তু অ্যাডভার্টাইজ মারিছিলা। ভাল পাইছে নি এটা কাম করি? কাম করে খুবই ভাল লাগি আছে। তার কেতিয়া বাৰি আপোনাক কি কেটা বজাত ওলাহে আৰু কিমান সময় লাগে থাকিব লাগে? পুৱা কেই বজাত ওলাহে আৰু কিমান সময় থাকিব লাগে? 7টা বজাত ওলাই আহো, কেতিয়াবা 7:30টা 8টা বাজি যায়, সেই কারণ। আর কিছুমান প্যাসেঞ্জারে বেয়াকে কয়, কিছুমান প্যাসেঞ্জারে ভালদরে কয়, কিছুমানে পয়সা নিদিয়াকেও দিয়া বলি কয় মহিলা দেখি, হেনকুয়া কাজিয়া করে কিছুমানে, কিছুমানে আর ভাল মানুহ থাকে ভাল কাম কৰিছা ভাল ভালদরে আগবাড়ি যোৱা হেনকুয়া মানে কয়। আর সমস্যা সম্মুখীন হয় কেতিয়াবা? হয় হয় কেতিয়াবা হয়। সকলোৱে সাপোর্ট দিছে ঘরের? হয় দিছে। মহিলাসকলক কি বলি কব যিসকলে ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকে, যিসকলে কর্মসংস্থাপনের অভাবত রই থাকে, সেই সকলে কি আহ্বান জানাবো? আহিব পারে ইয়াত ঘরের ভিতর থাকলে কেনকে হব, হাজবেন্ডক অকমান হেল্প করব লাগে, ঘরখন নচলিলে আহিব পারে, হয়তো যিসকলের ঘরখন চলে নাহিলেও হল আজিবিলাকে চলে আর কাম করবলগা হয় সেইবিলাকে আহিব পারে ইয়াত। আর কোম্পানিবিলাকত কাম করিলে 12 ঘন্টা 13 ঘন্টা কাম করিব লাগে, 8,000 টাকা পায়, ইয়াত অকমান দরমাহা বেশি আছে, সেই কারণে আমি ওলা আহিলো, কোম্পানিত কাম করেছিল কিন্তু দরমাহা কম আছে সেই কারণে ইয়াত। হয় ভাল আছে, ধন্যবাদ। এয়া হৈছে এই সকল মহিলার উদ্রমিতা, সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতত লয় কিন্তু একাংশ মহিলায় গুৱাহাটী মহানগরীতে আমিও ধারাবাহিকভাবে দেখাও গুৱাহাটী মহানগরীত একাংশ মহিলা আছে যিসকল মহিলাই অসৎ পথে যায়, কিন্তু এই সকল মহিলাই আজির তারিখত উৎকৃষ্ট নিদর্শন। পোনপটীয়াভাবে যিগৰাকী এই বাহনখনৰ যিগৰাকী চালক মই পোনে পোনে আপোনাৰ কাষলৈ আহিছোঁ, আপুনি যথেষ্ট প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হয় যে মই পুৰুষ নাই মহিলা দুগৰাকীক লৈ কিমান দিনৰ পৰা আপুনি যাত্ৰা কৰি আছে? আপুনি আপুনি ড্ৰাইভাৰৰ যেতিয়া ছিটখন ছিটত বহে তেতিয়া কেতিয়াবা অসুবিধা হয়নে আপোনাৰ, মহিলাসকলে কণ্ট্ৰল কৰিব পাৰেনে? মহিলা দেখি পেলাই কিছুমান পেচেঞ্জাৰ আছে ভাড়া নিদিয়াতে দিয়া বুলি কয়, তাৰমানে বহুত কাজিয়া লগায়, আর লেডিজখিনি যদি কয় আপনাদের অল্প পিছুয়াই যাওক তেতিয়ালে হেঁতে পিছুয়াই না যায়। মেইন কথা হল কি, লেডিজ দিয়ার কারণে কিছুমান পেসেঞ্জার আছে ভাল পায় আর কিছুমান আছে বেয়া পায়, বেয়া পোৱা বেশি আছে, এনেকুৱা কারণত বেয়া পায় যে লড়ার কাম লেডিজে কিয় করে আছে, এটু এটা এক নম্বর। দুই নম্বরতে কিছুমান ধরকচুন টিকেটটো দিয়ার সময় ভাড়াটো লৈ টিকেটটো দিয়াতে 2 মিনিট দেরি হব পাৰে, জিলেথতে লেডিজ জেন্সর কাম করে আছে কিন্তু তার বিনিময়ত বহুত বেয়া বিহেভ করে কেতিয়াবা।
এইখিনিয়ে আৰু সমস্যা যথেষ্ট আপুনি প্ৰত্যাহ্বান। মইতো আপোনালোকৰ লগতে জড়িত হৈ থকা মানুহ, কিন্তু মই সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সদৌ অসম শ্ৰমিক সন্থাৰ পৰা মই আহিছোঁ। কিন্তু আহিছোঁ কিয়, আমি এটা চেষ্টা যে নতুন গাড়ী এখন দিছে, নতুন গাড়ীখন যদি আমি ভালকৈ ৰাইজক যাতে আমি চলাই লৈ যাব পাৰোঁ আৰু সেইটোৱে আমি কামনা কৰোঁ। আপোনালোকে কৈছোঁ যে গুৱাহাটী মহানগৰীত থকা যিসমূহ এনেধৰণৰ গ্ৰীণ বাছ, সেই গ্ৰীণ বাছসমূহত আপোনালোকে দেখিব এনেধৰণৰ মহিলা। কিমানগৰাকী মহিলা আছে এনেধৰণৰ? বৰ্তমান 35 আছে, ৰানিং আছে 25। 35 মহিলা হয় আৰু আহি আছে, ডিউটি কৰি আছে 25। চাওক, এনেসমূহ যিসমূহ গ্ৰীণ বাছ, সেই গ্ৰীণ বাছসমূহত এনেধৰণৰ মহিলা দেখিব আৰু এনেসমূহ মহিলাই আজিৰ তাৰিখত সকলোৱে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। আন এগৰাকী মহিলা আছে, মই পোনে পোনে তেখেতৰ কাষলৈ যাবলৈ চেষ্টা কৰিম। ইতিমধ্যে মই কৈছোঁৱেই যে গুৱাহাটী মহানগৰীত চলাচল হোৱা যিসমূহ গ্ৰীণ বাছ, সেই গ্ৰীণ বাছসমূহত এনেধৰণৰ মহিলা দেখা পোৱা গৈছে। আপোনাৰ প্ৰথমে পৰিচয়। নমস্কাৰ, মোৰ নাম মনোৰমা ৰাভা। মোৰ একচুৱেলি অৰিজিনেল ঘৰ গোৱালপাৰা, মই গুৱাহাটীতে থাকোঁ। মই বেছি দিন হোৱা নাই, একচুৱেলি এইবোৰ গাড়ী দিয়াও বেছি দিন হোৱা নাই, তো মই এমাহ লেটকৈ আহিলোঁ। মানে আজি 29 হ'ল আৰু এইটো বৰ্তমান চলি আছোঁ কাম। কেনেকুৱা এতিয়া অনুভৱ কেনেকুৱা হয়? অনুভৱ বেয়া নহয়, ভাল লাগিছে। নতুন এটা জাৰ্ণি, নতুনকৈ শিকিবলৈ পাইছোঁ, মানুহ লগ পাইছোঁ, সকলোৱে বেলেগ বেলেগ মন্তব্য দিয়ে, ভাল ভাল লাগে আৰু। ৰাইজক কেনেকৈ মাতে অকণমান যদি মাতি দিয়ে? ৰাইজক যদি আমি খানাপাৰাৰ পৰা যদি জালুকবাৰী মানে ধাৰাপুৰলৈকে ৰ'ডটো লওঁ, তেনেহ'লে পল্টন বজাৰ, গণেশগুৰি, জালুকবাৰী, আদাবাৰী এনেকুৱাকৈ মাতি দিওঁ আৰু। আপুনি তেনেকৈয়ে মাতি আপুনি 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 তেনেকৈ মাতে? অঁ, যিকেইটা ষ্টপিজ পাওঁ আৰু আমি ষ্টপিজ বাই ষ্টপিজ, তো সেই ষ্টপিজকেইটা মানে আমি নামকেইটা লৈ লওঁ আৰু। ছেম তেনেকুৱাই, যিবিলাক মানে কণ্ট্ৰেক্টাৰে যেনেকুৱা ধৰণে মাতে তেনেকুৱা ধৰণে আৰু। কি যেতিয়া এনেধৰণে কাম কৰিব লাগিছিল কেতিয়াবা অসুবিধাৰ সন্মুখীন হয় নেকি? অসুবিধা আমি এতিয়ালৈকে একো পোৱা নাই, তেনেকুৱা ধৰণৰ পেচেঞ্জাৰৰ পৰা হওক বা এনেকুৱা গাড়ীখনৰ পৰা হওক বা আমি ড্ৰাইভাৰ ষ্টাফ হওক বা কণ্ট্ৰেক্টাৰ ষ্টাফ হওক, আমি তেনেকুৱা আজিলৈকে কোনো এটা লেডিজ মানে আমি যিবিলাক কাম কৰি আছোঁ মানে কোনেও এনেকুৱা অসুবিধা নাই পোৱা। বহুত মহিলাৰ ৰৈ থাকে কামৰ সন্ধানত, আপোনালোকে কিন্তু পুৰুষে কৰা কামত আপোনালোকে আগবাঢ়িছে। মোৰ হিচাপত আজিৰ দিনত পুৰুষ মহিলা বুলি কথা নাই, নিজৰ ক্ষেত্ৰত যিখিনি পচিবল হয় মোৰ কাৰণে এইটো কাম আনপচিবল নহয়, পচিবল, সেইকাৰণে মই মানে কৰিব পাৰিছোঁ বা মানে চইচ কৰি লৈছোঁ যে এইটো কাম কৰিব পাৰিম। কিমানগৰাকী আছে আপোনালোকৰ এতিয়ালৈকে? আমাৰ 10-12 আছে, তাৰপিছত তাৰে মানে তো এনে শুনিছোঁ 20+ ল'ব, 25 নহয় 20 ল'ব চাগে। এতিয়া মাজে মাজে আৰু ট্ৰেইনিঙতো আহি আছে আৰু বৰ্তমান আমি 10 কণ্টিনিউ সদায় দিনে কাম কৰি আছোঁ। ধন্যবাদ জনাইছোঁ। মই ইতিমধ্যে কৈছোঁ ভিডিঅ' জেনেৰেল সঞ্জয় আছে, সঞ্জয় NKTV দৰ্শকসকল দেখাইছে। এয়া হৈছে গুৱাহাটী মহানগৰী যিসমূহ গ্ৰীণ বাছ, গ্ৰীণ বাছত এনেধৰণেই এইসকল মহিলাই নিজৰ কৰ্তব্য কৰিছে। এইসকল মহিলাই হেণ্ডিমেনৰ দৰে এই বৃত্তিত জড়িত হৈ পৰা দেখা পোৱা গৈছে।